রাজ্যে পেট্রোল এবং ডিজেল রেশনিং চালু করলো খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর। পয়লা মে থেকে বাইক ও তিন চাকার যানবাহনে দিনে 200 টাকার পেট্রোল, চার চাকার যানবাহনে দিনে 500 টাকার পেট্রোল নেওয়া যাবে। ডিজেলের ক্ষেত্রে 12 চাকার লরিতে দিনে 80 লিটার, 10 চাকার গাড়িতে লরিতে দিনে 60 লিটার এবং 6 চাকার লরিতে দিনে 45 লিটার ডিজেল নেওয়া যাবে। গণরাজ চৌমুহনীস্থিত জ্যোৎস্না পেট্রোলিয়াম এজেন্সিতে অর্ডার মানা হচ্ছে কিনা তা সরজমিনে দেখতে আসেন খাদ্য দপ্তরের এক প্রতিনিধি দল। আমাদের সদর মহকুমা ডিএমসি অধীন 16টা পেট্রোল পাম্প আছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিছু না কিছু পেট্রোল ঢুকে যাচ্ছে। আসলে গভর্নমেন্ট যে রেস্ট্রিকশনটা করেছে সেটার মূল উদ্দেশ্য হয়েছে যে সোনাপুরের কাছে রেলগানের একটা গুলোযোগ দেখা দিয়েছে, সেটার জন্য রেলে মাল আসতে একটু অসুবিধা, তার জন্য জনগণের যাতে সুবিধা হয় এদিকে করে দিন আমাদের খাদ্য দপ্তর রেস্ট্রিকশনটা করেছে। কাছাড় ডিস্ট্রিক্টের সোনারপুর রেল লাইনের বিদ্যুতির কারণে পেট্রোল ডিজেলের সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটায়। দপ্তর থেকে যে বিধিনিষেধ দেওয়া হয় তা খতিয়ে দেখা হয় এবং বাইক গাড়ি আরোহীদের অযথা আতঙ্কিত না হতে বলা হয়। জানা যায় কয়েকদিনের মধ্যেই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। আজকে এই অভিযানে সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, দুই খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী এবং শর্মিষ্ঠা দাস, ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন এ ধরনের অভিযান ক্রমাগত জারি থাকবে।